আজকের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর নভেম্বর মাসের অঙ্কের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার সমাধান আলোচনা করব। এর উত্তরগুলো খাতে সুন্দর করে করে রাখতে হবে, বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 নম্বর, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, MCQ রয়েছে। 1 নম্বর, কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়? বাহু 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 এটা সর্বসমতার শর্ত, বাহু কোন বাহু এটাও শর্ত, কোন কোন বাহু এটাও শর্ত, যেটা শর্ত নয় সেটাকে নির্বাচন করতে বলেছে, তাহলে হবে 2 নম্বর, কোন কোন কোন। 3টে কোণ সমান হলে তাকে আমরা কিন্তু সর্বসম বলি না, তাকে সদৃশ কোণী ত্রিভুজ বলে থাকি। এবার দেখো 2 নম্বর, 4/49 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য করতে গেলে আমাকে এর বর্গমূল করতে হবে, তাহলে 4 এর বর্গমূল হবে 2, 49 এর বর্গমূল হচ্ছে 7, তাহলে 2/7 সেমি, অর্থাৎ 2 নম্বর উত্তরটা হচ্ছে সঠিক। এবার দেখো 3 নম্বর, 3 নম্বর কি বলেছে, 1.69 এর বর্গমূল হলো, তাহলে আমি এখানে রাফ করে দেখাচ্ছি, তোমাদের এটা করে দেখানোর প্রয়োজন নেই। বর্গমূল যদি করি আমাকে প্রথমে এইভাবে জোড়া করে নিতে হবে, এককে এক, এই দশমিকটা এখানে চলে যাবে, 6, 9 নামবে, 1 এর ডবল হচ্ছে 2। এখানে যদি আমরা 3 বসাই তাহলে হবে 69, অর্থাৎ এই ক্ষেত্রে বর্গমূল হচ্ছে 1.3, 2 নম্বর উত্তরটা ঠিক আছে। এক্স ওয়াই অর্থাৎ তোমরা বইয়ে এবির সূত্র পড়েছ, সেই এবির সূত্রটাই এখানে বসাতে হবে, যে আমরা কি দেখেছি, a+b/2 তার হোল স্কোয়ার মাইনাস a-b/2 তার হোল স্কোয়ার, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে হচ্ছে 3 নম্বর উত্তরটা সঠিক, x+y/2 তার হোল স্কোয়ার মাইনাস x-y/2 তার হচ্ছে হোল স্কোয়ার। এবার দেখো 5 নম্বর, যখন কোনো ট্রেন কোনো সেতু অতিক্রম করে তখন ট্রেন থেকে অতিক্রম করতে হবে, সেতু একটা বড় জিনিস, বড় কোনো কিছুকে অতিক্রম করতে গেলে ট্রেন নিজের দৈর্ঘ্য এবং যে বস্তুকে অতিক্রম করছে তার দৈর্ঘ্যের যোগফল হতে হবে, তাহলে কতখানি অতিক্রম করতে হবে, 3 নম্বর উত্তরটা ঠিক, ট্রেনটি নিজের দৈর্ঘ্য এবং তার সাথে সেতুর দৈর্ঘ্যকেও অতিক্রম করতে হবে। 6 নম্বর, ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি, হাফ গুণ চিহ্ন ভূমি গুণ চিহ্ন উচ্চতা, তাহলে হাফ গুণ চিহ্ন ভূমি গুণ চিহ্ন উচ্চতা, তাহলে 2 নম্বর উত্তরটা এখানে ঠিক আছে। 7 নম্বর, a² - b² এটা একটা সূত্র, উৎপাদকের সূত্র তোমরা পেয়েছো, a+b (a-b), তাহলে 3 নম্বর উত্তরটা এখানে ঠিক আছে। এবারে দেখো 8-এর অঙ্ক কি বলছে, রাস্তা সহ জমির দৈর্ঘ্য এবং রাস্তা বাদে জমির প্রস্থ হলো যথাক্রমে, তাহলে আমাকে দুটো জিনিস বের করতে হবে, একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা রাস্তা বাদে প্রস্থ। তাহলে রাস্তা সহ, তাহলে জমি এটা আর এটা হচ্ছে রাস্তা, দৈর্ঘ্য কোনটা, দৈর্ঘ্য হচ্ছে আমরা বলি যে বড়টাকে আমরা বলি হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এই দিকে দেখো এটা হচ্ছে 20 মিটার আর 3 মিটার চওড়া রাস্তা, তাহলে এই দিকে 3 আর এই দিকে 3, তাহলে হচ্ছে 23, 26 হবে। আচ্ছা তাহলে এই অংশটা দাঁড়াচ্ছে হচ্ছে 26, কারণ 20 এদিকে 3 এদিকে 3 26, আর এটা ছিল 21, তাহলে এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে বড়টা হচ্ছে সবসময় দৈর্ঘ্য, তাহলে 26 মিটার হচ্ছে দৈর্ঘ্য বেরিয়ে গেল। এবার হচ্ছে রাস্তা বাদে জমির প্রস্থ, এবারে রাস্তা বাদে প্রস্থ কিভাবে বের করব, দেখেই বোঝা যাচ্ছে যে এটা বড় অর্থাৎ 20 আছে, তাহলে এই অংশটা হচ্ছে প্রস্থ হবে, তাহলে পুরোটা ছিল 21, 21 থেকে এদিকে 3 আর এদিকে 3 যদি 6কে বাদ দিয়ে দিই, 21 থেকে 6 বাদ দিলে দাঁড়াই হচ্ছে 15 মিটার, তাহলে 26 আর 15 সঠিক উত্তর হবে, 26 এবং 15, 3 নম্বর উত্তরটা এখানে ঠিক আছে। এবার দেখো 2 নম্বর কি বলেছে, সত্য মিথ্যা লেখো, 2-এর 1, x+y তার স্কোয়ার, এর সূত্র থেকে x-y তার হোল স্কোয়ার এর সূত্র নির্ণয় করতে y এর পরিবর্তে -y লিখতে হবে, তাহলে আমরা যদি এখানে -y করি y এর পরিবর্তে তাহলে কি হচ্ছে সেটাকে এবার আমরা দেখি। দেখো x+y তার হচ্ছে হোল স্কোয়ার সমান সমান হচ্ছে x² + 2xy
প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। আমি যদি ওয়াইয়ের জায়গাতে যদি মাইনাস ওয়াই বসাই তাহলে এখানে এক্স স্কোয়ার হবে, এখানে মাইনাস টু এক্স, এখানে ওয়াইয়ের জায়গাতে আমি বসাচ্ছি মাইনাস ওয়াই, প্লাস হচ্ছে মাইনাস ওয়াইয়ের স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই, আচ্ছা মাইনাস স্কোয়ার তো প্লাস হয় তাহলে ওয়াই স্কোয়ার। দেখো আমি শুধু কি করছি না, এখানে আমরা ওয়াইয়ের জায়গাতে মাইনাস ওয়াই লিখে দিচ্ছি এবং তার থেকে আমরা কি সূত্র পাচ্ছি, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র পাচ্ছি। তাহলে এটা কিন্তু ঠিক আছে, তাহলে এখানে আমাদের টি লিখতে হবে, কারণ এটা মানেই হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হচ্ছে হোল স্কোয়ার। আচ্ছা এবার দেখো এটা দিয়েছে, এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি ১৬, এটাকে ধরেই যদি করি, তোমাদের করে দেখাতে হবে না, আমি তোমাদের এখানে বোঝানোর জন্য করছি, তাহলে এটা থেকে এটা পাবো আমরা, তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি হচ্ছে, তাহলে একটা প্লাস হবে, এখানে ভুল আছে, তাহলে তাহলে এখানে কিন্তু আমাদের এফ লিখতে হবে। আচ্ছা এবারে দেখো সমান্তরাল সরলরেখা, একটা ছেদক রয়েছে তার বিপরীত দিকে দুটো কোণ রয়েছে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে একান্তর কোণ, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে একান্তর কোণ, এক এবং দুই হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ এখানে কি বলেছে, এখানে বলেছে হচ্ছে অনুরূপ কোণ, তাহলে এটা কিন্তু ভুল আছে, তাহলে এফ হবে। এবার দেখো ৪ নম্বর, এখানে একটা ছবি দেওয়া রয়েছে, এই ছবির চিত্রে বিষমবাহু ত্রিভুজ এবিসি এর উচ্চতা এডি, এডি ত্রিভুজটির একটি মধ্যমা, এটা কিন্তু ভুল হবে, কারণ মধ্যমা হতে গেলে এর মধ্যবিন্দু হতে হবে, কারণ এখানে বলে দিয়েছে এবিসি হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ হলে তাহলে এডিটা মধ্যমা হতো, কিন্তু এই ক্ষেত্রে ডিটা বিসির কিন্তু মধ্যবিন্দু নয়, তাই জন্য কিন্তু এটা মধ্যমা আমরা বলবো না, তাহলে এডি কিন্তু মধ্যমা নয়, তাহলে এটা হচ্ছে এফ। দুটি স্তম্ভ চিত্রকে পাশাপাশি এঁকে দুটি তথ্য সহজে তুলনা করার জন্য যে চিত্র আঁকা হয় সেই চিত্রটি হলো দ্বিস্তম্ভ চিত্র, এটা কিন্তু ঠিক টি। এবার দেখো ৬ নম্বর, একটি ট্রেনের গতিবেগ এক্স কিমি পার ঘন্টা এবং দ্বিতীয় ট্রেনের গতিবেগ ওয়াই কিমি পার ঘন্টা, ট্রেন দুটি বিপরীত দিকে চললে, মানে একটা এদিকে যাচ্ছে আর একটা এদিকে যাচ্ছে, এক ঘন্টায় মোট যাবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এটা কিন্তু প্লাস হতো, এখানে মাইনাস আছে, তাহলে কিন্তু যখন দুটো বিপরীত দিকে চলে তখন তাদের হচ্ছে গতিবেগ যোগ হয়ে যায়, এখানে বিয়োগ বলেছে, তাহলে এটা ভুল আছে, তাহলে এটা হবে এফ। এবার দেখো ৭ নম্বর, এক এবং দুই এটাকে কিন্তু বলেছে যে একান্তর কোণ, তাহলে দেখো এটা কিন্তু ভেতরে আছে এটা বাইরে আছে, এটা কিন্তু তাহলে একান্তর কোণ নয়, এটা তাহলে কিন্তু হবে এফ। তারপর এক্স এর যে কোনো মানের জন্য এই সমীকরণ সমান চিহ্নের দুপাশের মান সমান হবে, তাই এটি একটি অভেদ, তাহলে যে কোনো মানের জন্য যখন সমান হয়, এক্সের যখন কোনো নির্দিষ্ট মান থাকে না তখন তাকে অভেদ বলা হয়ে থাকে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটা সঠিক কথা বলেছে, যে কোনো মানের জন্য বলেছে, তাহলে এটা কিন্তু টি হবে। এবার দেখো ৩-১ নম্বর, গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে দিয়েছে গতিবেগ একই থাকলে সময় ও দূরত্বের সমানুপাতিক সম্পর্কের সাহায্যে এক্সের মান নির্ণয় করো, গতিবেগ একই, গতিবেগ একই থাকলে যত বেশি সময় হবে তত বেশি দূরত্ব পথ অতিক্রম করবে, অর্থাৎ পরস্পর সরল সম্পর্ক। তাহলে আমরা এটা খাতায় করছি, দেখো ৩-১ নম্বরের ক্ষেত্রে আমরা লিখব সমস্যাটি সরল সম্পর্ক, সমস্যাটি সরল সম্পর্ক, সরল সম্পর্ক, সরল সম্পর্ক যখন থাকে সেই ক্ষেত্রে আমরা সমানুপাতিক এইভাবে তৈরি করব, প্রশ্নানুসারে লিখে 1:25 ১৫০ হচ্ছে এক্স, তাহলে অর 1/25
আচ্ছা 150 বাই হচ্ছে এক্স। এক্স এর গুণাগুণি রয়েছে এক, এক দিয়ে যদি গুণ করি এক হবে, 150-এর সাথে 25-কে কী করতে হবে, গুণ করে দিতে হবে। তাহলে এই যদি গুণ করি তাহলে এখান থেকে পাবো 2500, 5 25-এ 125-এর 5 হাতে থাকে 12, 2500-কে 25, 26 27, 37 এত মিটার হবে। সুতরাং 25 মিনিটে, ও এখানে আমাকে উত্তর চাইনি, আমাকে বলছে এক্স এর মান, তাহলে আমরা লিখব এক্স এর মান 3750, এত কিন্তু মিটার হবে। এবারে দেখো 2 নম্বর, 2 নম্বর কি বলেছে, বছর, পড়ার বই, গল্পের বই বলে দিয়েছে, তালিকাটির সাহায্যে একটি দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করো। তাহলে দ্বিস্তম্ভ লেখচিত্র কিন্তু আমরা পেন্সিলের সাহায্যে কিন্তু আঁকবো, এই কেটে কিন্তু আমরা কলম ব্যবহার করব না। তাহলে এটা করার জন্য আমাদের প্রথমে স্কেলের সাহায্যে প্রথমে অক্ষ টেনে নিতে হবে, এইভাবে দুটো অক্ষ টেনে নিব, আর অক্ষগুলো দুই দিকে কিন্তু আমরা এইভাবে তীর চিহ্নর মতো দিয়ে দিব। আচ্ছা প্রথমে বলেছে যে বছর বলে দিয়েছে, আর পড়ার বই আর গল্পের বই এই দুটো জিনিস বলে দিয়েছে। তাহলে আমরা যে কাজটা প্রথমে ফার্স্ট আমরা করে নিব, দুটো অক্ষকে কি দ্বারা প্রকাশ করছি, কি দ্বারা প্রকাশ করব সেটাকে আমাদের লিখে নিতে হবে। তাহলে আমরা এইদিকে লিখব বই সংখ্যা, ওয়াই অক্ষ বলে এটাকে, এটা হচ্ছে বই সংখ্যা, একবারে যে ছেদ বিন্দু এটাকে আমরা জিরো ধরি। এখানে সংখ্যা দেখে বোঝা যাচ্ছে যে 800, 1100 এই রকম আছে, তাই জন্য আমরা 100 100 করে আঁকবো, সমান দূরে আমরা আঁকবো, এইরকমভাবে 100, 200, 300, 400, 1400 অবধি আমাদের রাখতে হবে, কারণ হাইয়েস্ট আমাদের 1400 অবধি বলেছে, 500, 600, 700, তোমরা আরো একটু বড় করে আঁকবে, আমি এখানে তোমাদের বোঝানোর জন্য ছোট করে এঁকেছি, 900, 1000, আর গ্যাপগুলো যত বেশি হবে তত, এবং সমদূরবর্তী হতে হবে, দূরে এবং সমদূরবর্তী হলে জিনিসটা দেখতে ভালো লাগবে। তারপর হচ্ছে 1300 এবং সবশেষে হচ্ছে 1400, আরো একটু তোমরা বড় করে নিবে। আচ্ছা এটা গেল সংখ্যা, এবারে চলে আসো বছরের ক্ষেত্রে। বছর কিন্তু আমাদের এখানে দুটোই দিয়ে দিয়েছে, সমস্যা নেই, এই দিকে হচ্ছে বই সংখ্যার এই দিকে এইভাবে দিয়ে দিবে। এখানে একটা বছর আছে 2009, আর একটা বছর আছে 2010 সাল, এই দুটো বছর দিয়ে রয়েছে। তাহলে প্রথমে বলেছে পড়ার বই 1200, আমরা 1200 পর্যন্ত আঁকবো, এটা হচ্ছে 1200, 1200 পর্যন্ত আমরা প্রথমে এঁকে নিব। আচ্ছা আর হচ্ছে 1400, 2009 সালেরই সাথেই আবার এখানে একবারে গা ঘেঁষে আমরা 1400টাকেও এঁকে নিব। তাহলে আমাদের এটা হচ্ছে 1200 আর এটা হচ্ছে 1400, 1400-র সোজাসুজি হতে হবে। আচ্ছা এইবারে 2010 সালে 800 ছিল, তাহলে আমরা প্রথমে 800 পর্যন্ত এঁকে নেব, যেহেতু এটা 800 রয়েছে 800 পর্যন্ত আমরা এঁকে নিব। আর রয়েছে 1100, 800-র পর থেকে হচ্ছে 1100। আচ্ছা এইবারে আমাকে যে কাজটা করতে হবে এইগুলোকে আমি একটু আলাদা আলাদা করে করে নেব, কারণ এটা দ্বারা আমরা বুঝবো যে পড়ার বই। তাহলে পড়ার বই কি আমি এই চিহ্ন দ্বারা লিখছি, তাহলে আমরা এখানে পাশে লিখে দেব যে এই ধরনের চিহ্ন হলে এটাকে বোঝাচ্ছে হচ্ছে পড়ার বই, আর আরেকটাকে অন্য কোনো চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি, তোমরা আলাদা করেও করতে পারো, আমি এইভাবে করছি।
তাহলে এইটা হচ্ছে হচ্ছে গল্পের বই। এইভাবে আঁকবে তোমরা। এবারে দেখো কি বলেছে 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরে বলেছে যে এম প্লাস ওয়ান বাই এম সমান সমান মাইনাস পি হলে দেখাও যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান সমান পি স্কোয়ার মাইনাস টু। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু প্রমাণ করতে বলেছে, দেখাতে বলেছে, তাই জন্য আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ধরে করব। তাহলে 3 নম্বরের ক্ষেত্রে দেখো বাম দিকে যেটা থাকে তাকে আমরা বলবো লেফট হ্যান্ড সাইড। কি আছে না, এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা পড়বে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে কেটে যাবে। এইবারে আমাকে বসাতে হবে মান, তাহলে এখানে লিখব মান বসিয়ে পাই। তাহলে এই জায়গাতে দেখো মান বলে দিয়েছে মাইনাস পি তার স্কোয়ার মাইনাস টু, মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়, তাহলে পি স্কোয়ার মাইনাস টু। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেল রাইট হ্যান্ড সাইড রুট। এবারে দেখো 4 নম্বর, 4 নম্বর কি বলেছে, রুট ওভার টু এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন মান করো। তাহলে 4 নম্বরের ক্ষেত্রে আমাদের 2-এর বর্গমূল করতে হবে, 2 দশমিক পর্যন্ত বলেছে, তাহলে 3 জোড়া 0 আমরা এইভাবে নিয়ে নিব। বর্গমূল করার জন্য তোমরা জানো এগুলোকে জোড়া বানাতে হবে, একক এক, 2 1 নামবে, দশমিক 2-টা 0 নামবে, 1-এর ডবল হচ্ছে 2। আমরা যদি এখানে 4 বসাই, 4 4 16 4 8 9 হবে, তাহলে 4 4 16 6 8 1 4 2 8 1 9, তাহলে এখানেও আমাকে কিন্তু 4 লিখতে হবে। তাহলে এখান থেকে বিয়োগ করলে হবে 4, পরের জোড়া হচ্ছে 2-টা 0 নামবে। তো 14 যদি ডবল করি 14 গুণী হচ্ছে 28, এখানে 1 বসাবো, তাহলে এখানেও 1, তাহলে 2 8 1 9 হাতে থাকে 1, 9 10 1 হাতে থাকে 1 3 4 1, পরের জোড়া নামবে 2-টা 0। এবার এর যদি আমরা 141-এর ডবল করি তাহলে দাঁড়াবে হচ্ছে 282। এবার এখানে আমাকে সংখ্যা বসাতে হবে, তাহলে 282-র পাশে আমাকে কত বসাতে হবে যাতে এর থেকে কম হয়। আমরা যদি এখানে 5 বসাই তাহলে পুরোটাকে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 5 25-এর 5 হাতে থাকে 2 5 10, 11 12 2 হাতে থাকে 1 5 8 40 41-এর 1 হাতে থাকে 4 5 10 আর 4-এ 14। এবার কিন্তু বড় হয়ে গেছে, তাই জন্য আমরা আর একটু ছোট সংখ্যা নিব। তাহলে আমরা এখানে 4 যদি বসাই তাহলে 4 দিয়ে গুণ করবো, 4 4 16 6 হাতে থেকে 1 4 2 8 1 9, 4 8 32 হাতে থেকে 3, আর 2 4 2 8 9 10 11। এবার ঠিক আছে, তাহলে আমরা এখানে 4 বসাবো, এখানেও 4 বসাবো, তাহলে এখানে 1 1 2 9 6, এখানে তাহলে 4 হাতে থাকে 1, মিলে গেলে 0 7। তাহলে আমাদের এখানে 2 দশমিক পর্যন্ত বলেছে, তাহলে রুট ওভার 2-র যদি আমরা করি তাহলে 2 দশমিক পর্যন্ত মানে 1.41 আছে, যেহেতু তৃতীয় যে সংখ্যা আছে সেটা 4 আছে, তাই জন্য এর সাথে কোনো সংখ্যা যোগ হলো না, পাশে লিখব 2 দশমিক আসন্ন মান করে পাই, 2 দশমিক আসন্ন মান করে পাই। 5 নম্বর কি বলেছে, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লিখো। তাহলে 5 নম্বর, 3-এর 5 নম্বর, ত্রিভুজের সর্বসমতার শর্ত, ত্রিভুজের সর্বসমতার সর্বসমতার শর্ত। 1 নম্বর, 2টি ত্রিভুজের বাহু সমান, 2টি ত্রিভুজের 3টি বাহু সমান, 3টি বাহু সমান, অর্থাৎ বাহু সমান সমান বাহু 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 বাহু। আবার এইরকম হতে পারে, 2টি ত্রিভুজের
দুটি বাহু একটি কোণ সমান, দুটি বাহু ও একটি কোণ সমান, একটি কোণ সমান, এটাকে আমরা বলবো হচ্ছে দুটো বাহু একটি কোণ। তাহলে বাহু বাহু কোণ বাহু, এটা যেমন বাহু 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 ছিল, এটা বাহু কোণ মানে একটি। আচ্ছা আর একটা হতে পারে, সেটা হচ্ছে দুটি ত্রিভুজের, দুটি ত্রিভুজের একটি বাহু, একটি বাহু ও দুটি কোণ সমান, দুটি কোণ সমান, অর্থাৎ বাহু দুটো কোণ আছে, কোণ কোণ। আচ্ছা আর একটা হতে পারে, দুটি সমকোণী ত্রিভুজের, দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অন্য একটি বাহু সমান, অন্য একটি বাহু সমান, এটাকে বলবো আর এইচ এস। এটাকে বলি আমরা যে এস এ, এস এ, এটাকে আমরা বলছি আমরা এস এ এস, আর এটাকে আমরা বলি এস এস এস। এবারে দেখো ছয় নম্বর, ছয় নম্বর এক্স প্লাস ওয়াই সমান সমান পাঁচ আর এক্স মাইনাস ওয়াই সমান সমান এক হলে মান বের করতে বলেছে। তাহলে দেখো কিভাবে করা যায় ছয় নম্বরের অঙ্কর ক্ষেত্রে। 8xy আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান, তাহলে আমরা এটাকে যদি একটু ভাঙিয়ে লিখি তাহলে সুবিধা হবে। আটকে আমরা চার আট দিয়ে ভেঙে দিলাম, তাহলে এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এটা কার সূত্র না, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। আর এটা এইরকমই হবে, কিন্তু এখানে প্লাস হবে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হচ্ছে হোল স্কোয়ারের সূত্র হচ্ছে। তাহলে এই জায়গাতে আমরা কি করব না, মান বসিয়ে পাই লিখবো, আমরা যে মানটা বলে দিয়েছি সেই মানটাকে এবার আমরা বসাবো। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান বলেছে আমার পাঁচ, তাহলে পাঁচের স্কোয়ার মাইনাস হচ্ছে একের স্কোয়ার, আর এখানে আমরা লিখবো হচ্ছে পাঁচের স্কোয়ার প্লাস হচ্ছে একের স্কোয়ার। তাহলে পাঁচের স্কোয়ার করলে আমার দাঁড়াচ্ছে যে পঁচিশ মাইনাস এক, আর এখানে দাঁড়াচ্ছে পঁচিশ প্লাস হচ্ছে এক, তাহলে হচ্ছে চব্বিশ, আর এটা হচ্ছে ছাব্বিশ। ছাব্বিশ আর চব্বিশে যদি গুণ করি, চার ছয় চব্বিশে, চার ছয় চব্বিশে চার হাতে দুই, চার দুগুণে আট নয় দশ, ছয় দুগুণে বারো, দুই হাতে থেকে এক, দুই দুগুণে চার একে পাঁচ, চার দুই পাঁচ একে ছয়, তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে হচ্ছে ছশো চব্বিশ। আর একবার গুণটা করে দাও, যে ছয় চার ছয় চব্বিশে চার হাতে থাকে দুই, চার দুগুণে আট নয় দশ, ছয় দুগুণে বারো দুই হাতে থাকে এক, দুই দুগুণে চার একে পাঁচ, তাহলে চার দুই পাঁচ একে ছয়, ছশো চব্বিশ হচ্ছে উত্তর হচ্ছে। এবার দেখো কী বলেছে, এবার চারের এক নম্বর বলছে সংখ্যা রেখায় সিক্স প্লাস মাইনাস টুকে দেখাও। তাহলে আমাকে প্রথমে একটা সংখ্যারেখা আঁকতে হবে, এবং সংখ্যারেখার ক্ষেত্রেও কিন্তু আমাদের যে কাজটা করতে হবে চারের এক নম্বরের ক্ষেত্রে, যে স্কেলের সাহায্যে আমাকে প্রথমে কিন্তু একটা সংখ্যারেখা করে নিতে হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে দুই দিকে তীরচিহ্ন দিব, এবং মিডিলে থাকবে হচ্ছে জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স, এদিকে তেমনি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন। এবারে দেখো আমাকে প্লাস সিক্স দেখাতে বলেছে, তাহলে আমাকে জিরো থেকে শুরু করতে হবে, জিরো থেকে সিক্স পর্যন্ত আমাকে টানতে হবে। তাহলে এখানে হচ্ছে সিক্স আছে, সিক্স পর্যন্ত একটু ই হলো বেশি হয়ে গেছে, এটা হচ্ছে সিক্স পর্যন্ত আমাকে প্লাস সিক্স দেখাতে হবে। তারপরে বলেছে মাইনাস টু, মাইনাস টু মানে দুই ঘর বাম দিকে আমাকে যেতে হবে, তাহলে দুই ঘর বাম দিকে অর্থাৎ চারে এসে কিন্তু এটা থামবে, এটা হচ্ছে মাইনাস টু, তীরচিহ্নটা দিয়ে দেখাতে হবে। আচ্ছা তাহলে প্লাস সিক্স প্লাস মাইনাস টু সমান সমান তাহলে কত দাঁড়ালো, প্লাস হচ্ছে ফোর হলো। এবারে দেখো চারের দুই নম্বর, চারের দুই নম্বর কি বলছে, প্রথম বীজগণিত সংখ্যামালাকে দ্বিতীয় বীজগণিত সংখ্যামালা দিয়ে ভাগ করে ভাগফল নির্ণয় করো। তাহলে চারের দুই নম্বর, তাহলে চোদ্দো
এক্স টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 6, মাইনাস 21, এক্স টু দি পাওয়ার 3, ওয়াই টু দি পাওয়ার 5, একে ভাগ দিতে হবে। কত দিয়ে ভাগ দিতে হবে? না, মাইনাস 7 এক্স টু দি পাওয়ার 3, ওয়াই টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথমে আমরা উপরটাকে আলাদা করে নিব, অর্থাৎ 14 এক্স টু দি পাওয়ার 4 আর ওয়াই টু দি পাওয়ার 6 আর মাইনাস 21 এক্স টু দি পাওয়ার 3, ওয়াই টু দি পাওয়ার 5, এটাকে আলাদা করে দিলাম। আর নিচে এই যে সংখ্যাটা ছিল সেটাকে উভয়ের ক্ষেত্রেই আমরা লিখব, মানে এক্স টু দি পাওয়ার 3, ওয়াই টু দি পাওয়ার 4। আচ্ছা, এবার এই ক্ষেত্রে দেখো, প্লাস মাইনাসে মাইনাস, 7 দিয়ে গেলে 7 দুগুণি 14, 4টা x, এখানে 3টা x, তাহলে 1টা x থাকবে, এখানে 6টা y, এখানে 4টা y, মানে 2টা y কিন্তু থাকবে। মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস, এটাতে যদি কাটি 3 7 হচ্ছে 21, x³ x³ একই জিনিস আছে, কেটে যাবে, উপরে 5টা y, নিচে 4টা y, তাহলে এখানে কিন্তু 1টা y থাকবে। এবারে দেখো, পাঁচের এক নম্বর, পাঁচের এক নম্বর কি বলেছে? এবিসি একটি ত্রিভুজ আঁকো যার বিসি 5.5 সেমি, কোণ এবিসি 60 ডিগ্রি এবং এসিবি 30 ডিগ্রি। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমাদের না প্রথমে একটা খসড়া এঁকে নিতে হবে, তাহলে চিত্র আঁকতে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে। তাহলে পাঁচের এক নম্বর দেখো কি বলেছে, না এবিসি একটা ত্রিভুজ আঁকতে বলেছে, তাহলে এইভাবে একটা পেন্সিল দিয়ে এঁকে নেবে। আমাদের বলেছিল হচ্ছে এবিসি, এবং বি কোণ বলেছে 60 ডিগ্রি, আর সি কোণ বলেছে হচ্ছে 30 ডিগ্রি, আর বিসি নিচেরটা বলে দিয়েছে 5.5 সেমি। তাহলে আমরা প্রথমে 5.5 সেমি উপরে এঁকে নিব। 5.5 সেমি আশা করি তোমরা আঁকতে জানো। এই যে একবারে যেখানে শুরু হলো দাগ, সেখান থেকে পাঁচের পর থেকে আর 5 এবং 6-এর মাঝে যে একটা বড় দাগ আছে দেখবে, অত অব্দি টেনে নিবে, তাহলে 5.5 হয়ে যাবে। এবং তারপরে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের একটা বড় করে একটা সরল রেখা টেনে নিতে হবে। এই সরল রেখার উপরেই আমরা ত্রিভুজটাকে অঙ্কন করতে চাই। তাহলে দেখো, আমরা যেটা খসড়া এঁকেছিলাম সেই খসড়াতে আমরা কি পেয়েছিলাম, সেই খসড়ায় দেখেছিলাম নিচেরটা হচ্ছে 5.5 আছে। তাহলে আমাদের এই যে 5.5টা আমরা এঁকেছি, এই 5.5-এর সমান করে আমরা নিচে 5.5টাকে এঁকে নিব। তাহলে আমাদের একটা জিনিস আমাদের হয়ে গেল, বিসি অঙ্কন হয়ে গেছে, এবং বিসির দৈর্ঘ্য কত পেয়েছি আমরা, না 5.5 সেন্টিমিটার। তারপর দেখো, বিতে 60 ডিগ্রি আঁকতে বলছে, আমরা চাঁদার ব্যবহার করব না, আমরা কম্পাসের সাহায্যেই আমরা 60 ডিগ্রি অঙ্কন করতে পারি, তাই যে কোনো মাপের বৃত্তচাপ নিয়ে তারপরে যদি আমরা কেটে দিই তাহলেই কিন্তু এটা 60 ডিগ্রি কিন্তু অঙ্কন হয়ে গেল। তাহলে এখানে দেখো 60 ডিগ্রি অঙ্কন আমরা চাঁদার সাহায্য ছাড়াই করতে পারলাম। তারপরে বলেছে কত, না সিতে আঁকতে বলেছে 30। 30-কে আঁকতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, যে প্রথমে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকার পর আমরা যদি এটা কেটে নিই তাহলে হচ্ছে 60 হয়ে গেল। 60-কে যদি আমরা অর্ধেক করি তাহলে কিন্তু 30 হয়ে যাবে। তাহলে দেখো, এখান থেকে কিন্তু আমার 30 ডিগ্রি অঙ্কন হয়ে গেল। তাহলে যেমন করে করলাম এইভাবে করবো, মানে এই 60-টাকে নিয়ে সমদ্বিখণ্ডিত করলাম, মানে একবার এইদিকে কাটবো, আবার এখানে বসিয়ে এইদিকে কাটলাম। তাহলেই দেখো 30 ডিগ্রি এখানে অঙ্কন হয়ে গেছে। এগুলো পেন্সিলে করবে, আমি কলমে দেখার সুবিধার জন্য করলাম। তাহলে এবিসি ত্রিভুজ অঙ্কিত হলো, নিচে লিখবে এবিসি ত্রিভুজ অঙ্কিত হইল, ত্রিভুজ অঙ্কিত হইল। এবারে দেখো দুই নম্বর কি বলেছে, দুই নম্বর বলেছে করিম চাচার আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ এবং জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার, করিম চাচার জমির দৈর্ঘ্য প্রস্থ ও পরিসীমা নির্ণয় করো। তাহলে আমাদের জমির ক্ষেত্রফল বলে দিয়েছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ, তাহলে আমরা প্রস্থটাকে ছোটটাকে ধরে নিব, যেহেতু প্রস্থ ছোট হয় সবসময় তাহলে প্রস্থটাকে ধরে নিব। তাহলে ধরি করিম চাচার জমির প্রস্থ, জমির প্রস্থ হচ্ছে এক্স, এক্স মিটারে আছে অঙ্কে, বর্গমিটার বলছে মিটার ধরতে হবে। জমি তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে তার দ্বিগুণ, দ্বিগুণ মানে হচ্ছে 2 গুণ করতে হবে, এত মিটার হয়ে গেল। তাহলে ক্ষেত্রফল করি, এগুলো লিখবে কথায়, আমি সময় নেই বলে আমি খুব বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তাই জন্য আমি এইভাবে লিখে দিচ্ছি।
ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তোমরা সূত্রটাকে লিখে করবে, ভালো লাগবে দেখতে। এত হচ্ছে বর্গ মিটার। প্রশ্ন তোমাদের বলে দিয়েছে যে ক্ষেত্রফল কত বলেছে, না ক্ষেত্রফল বলেছে 578 বলে দিয়েছে, ক্ষেত্রফল বলেছে 578। তাহলে 578 যদি বলে দেয়, তাহলে এটা দিয়ে যদি ভাগ করি, তাহলে 2 দুগুণে 4 5 1, 8 দুগুণে 16 17 9 দুগুণে 18, তাহলে x সমান সমান, বর্গটা এদিকে আসলে বর্গমূল, 289-এর যদি বর্গমূল করি, এককে 1, উপর থেকে নামবে 1, আর 8 9, 1-এর ডবল হচ্ছে 2, 7 দিয়ে যদি কাটি তাহলে 189 হলো, তাহলে কত হলো, না 17 হলো। তাহলে দেখো আমরা কিন্তু এখান থেকে প্রস্থ পেয়ে গেলাম, প্রস্থ কত, না 17 মিটার, দৈর্ঘ্য কত, তা দ্বিগুণ, তাহলে 17 গুণ চিহ্ন 2, 17 দুগুণে 34 মিটার। আর একটা জিনিস বের করতে বলছে, সেটা হচ্ছে পরিসীমা, পরিসীমা আমাকে কিন্তু বের করতে বলছে। পরিসীমা সূত্র কি, আয়তক্ষেত্রে পরিসীমা সূত্র হচ্ছে 2 গুণ চিহ্ন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ চিহ্ন দৈর্ঘ্য হচ্ছে কত, না 34, প্রস্থ হচ্ছে 17, এত কি হচ্ছে, এত মিটার হয়ে গেল। 2 গুণ চিহ্ন, তাহলে 7 8 9 10 11-এর 1 হাতে থাকে 1 3 4-এর 5, তাহলে 5 একে 2 একে 2 5 গুণ 10, এত মিটার হয়ে গেল। তাহলে এটা কি বেরোলো, না এটা বেরোলো হচ্ছে পরিসীমা। এবার দেখো 5-এর 3 নম্বর, 90 মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করলো, রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হিসাব করো। স্তম্ভ একটা ছোট জিনিস, তাহলে স্তম্ভকে অতিক্রম করা মানে হচ্ছে নিজেকে অতিক্রম করা, 5-এর 3 নম্বর। তাহলে এইভাবে লিখে নেবে উপরে, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, সমস্যাটি হলো, তাহলে কি বলেছে, গতিবেগ অর্থাৎ কতখানি দ্রুত যাবে, তাহলে দৈর্ঘ্য বের করতে হবে বা দূরত্ব, এখানে দূরত্বই লিখি, দূরত্ব লিখলেই ভালো হবে, দূরত্বটা আমরা লিখবো হচ্ছে মিটারে, আর সময়টা এখানে বলে দিয়েছে হচ্ছে সেকেন্ডে, সেকেন্ড। তাহলে এখানে বলেছে 25 সেকেন্ডে স্তম্ভকে অর্থাৎ গাড়ি নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে ঘন্টা, তাহলে 1 ঘন্টা মানে আমরা জানি 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ডে কতখানি যাবে, আমি ধরছি এক্স, পাশে লিখে দেব ধরি। সমস্যাটি হচ্ছে সরল সম্পর্ক, তোমরা লিখে নিবে এরকমভাবে, সমস্যাটি সরল সম্পর্ক, অনেক বড় হয়ে গেল ভিডিওটা, তাই জন্য আমি সরল সম্পর্ক শুধু লিখে দিচ্ছি, তাড়াতাড়ি করছি, হাতে লেখা একটু খারাপ হয়ে যাবে। প্রশ্নানুসারে তাহলে কি হবে, 25 ইষ্ট হচ্ছে 3600 সমান সমান 90 ইষ্ট হচ্ছে এক্স হয়ে গেল। তাহলে অর 25/3600 সমান সমান হচ্ছে 90/x, এক্সের গুণাগুণি কি আছে, 25, তাহলে 25x 90-এর সাথে তাহলে কত গুণ হবে, না 3600 গুণ হবে, তাহলে এক্স সমান সমান তাহলে হচ্ছে 90 × 3600/25, তাহলে 5 দিয়ে, তাহলে 5 দিয়ে যদি কাটি, 5 5-এ হচ্ছে 25, আর একে যদি 5 দিয়ে কাটি, 5 সাথে 35 যদি 1, 5 2 10 0, তাহলে 5 দিয়ে যদি আবার কাটি, 5 একে 5 6 7 2, 4 5-এ 20 21/2, 4 5-এ হচ্ছে 20, তাহলে এটা যদি গুণ করি, তাহলে 4 9 36-এ 6, হাতে থাকে 3, 4 9 36-এ 6 হাতে থাকে 3, 4 9 36-7-8-39-এ 9 হাতে থাকে 3, 9 কে 9 10-11-12, আর এখানে একটা শূন্য ছিল। তাহলে সুতরাং ট্রেনটির গতিবেগ ঘন্টায় 12960 মিটার, বা একে 3 ঘর যদি সরিয়ে দিই, তাহলে 12.96 কিমি হবে, কিমিতে উত্তর চেয়েছে, কিমি পার ঘন্টা। তোমাদের এখানে যেভাবে উত্তরগুলো করে দিলাম, তোমরাও খাতায় সেভাবে উত্তরগুলো করে রাখবে, বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, দেখতে থাকো, ধন্যবাদ।